একটা জিনিস বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের ফান্ডিংয়ের জায়গাটা তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে গোয়াতে 47 কোটি টাকা খরচা করেছে, বলেছে তো নির্বাচন কমিশনে সব থেকে বেশি খরচা করেছে তৃণমূল কংগ্রেস, আনঅফিসিয়ালি 470 কোটি টাকা। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস গ্রাম বাংলা থেকে, তখন পুরসভা নির্বাচনগুলো চলছিল যখন গোয়ায় নির্বাচন, যে গ্রাম বাংলা থেকে ছেলে মেয়েগুলোকে নিয়ে যাচ্ছিল 500 টাকা দিনে আর 250 টাকা খাওয়া, 750 টাকা এক একজন ছেলে মেয়ের পেছনে খরচা করেছে পার ডে 82 লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসের বাজেট ছিল। আমি তৃণমূল কংগ্রেসের লোকের মুখ থেকে শুনেছি 82 ল্যাকস, এটা কিন্তু নির্বাচন কমিশনকে দেখানো নেই। ফলে এই যে 470 কোটি টাকা যে খরচা, আমি রাফলি বলছি যে 470 কোটি টাকা গোয়ায় ঢেলে 40-0 রেজাল্ট হয়ে জামানত খুইয়ে এলো, টাকাটা কোথাকার টাকা? আমার তোমার দেওয়া ট্যাক্সের টাকা। এইভাবে এই সব জায়গা থেকে টাকা আছে, এই সব জায়গা থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট, একটু ভালো করে বোঝো, চিটফান্ডের টাকায় দলটা ক্ষমতায় এসছে 2011, চিটফান্ড চলে গেল 2013, 2013-14 পর্যন্ত ডেলোর বৈঠক টৈঠক করে টাকা তুলে গেছে, এরপরে যে স্টেজটা সেটা আরও মারাত্মক, সেটার টাকাটা কোথা থেকে আসবে? তুমি ভালো করে দেখো, 2013 পর থেকে পার্থ চট্টোপাধ্যায় ব্রাত্যবসুকে সরানো হলো, পার্থকে শিক্ষামন্ত্রী করা হলো, এগুলো নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করি না, টাইমগুলো দেখো, পার্থকে নিয়ে আসলো, ব্রাত্যবসুর অপরাধ কী? ব্রাত্যবসু তো ভালোই চালাচ্ছেন, ব্রাত্যবসু বলেন অনলাইনে অ্যাডমিশান হবে কলেজে, তৃণমূলপন্থী ইউনিয়ন নেতাদের করে কমে খাওয়াটা তিনি আটকে দিচ্ছিল, রাতারাতি ব্রাত্যবসুকে বার করে দিয়ে পার্থকে নিয়ে আসলো, মানিককে কন্টিনিউ করালো, সুবিদেশকে নিয়ে আসলো 2016, মা একে কল্যাণময় গাঙ্গুলকে কন্টিনিউ করা হলো, এদের হাতে টাকা তোলার একটা জায়গা তুলে ধরে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বড় টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তুলিয়েছেন এদের দিয়ে, তাহলে চিটফান্ড চলে গেল, এডুকেশন ডিপার্টমেন্টে ফান্ডিংটা শুরু হলো, এটা একটা দিক। এই সময় থেকে রাজ্য এবং কেন্দ্রীয় প্রকল্প থেকে টাকা সাইফন হতে শুরু করলো। এই ইকোনমিক্সটা আমরা কেউ বোঝার চেষ্টা করি না, কোনো ইউটিউব চ্যানেলও এগুলোকে নিয়ে পর্যালোচনা করে না। দেখো, একটা জায়গায় যখন চুরি হয় 100 টাকা, তার 70% রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য তৃণমূল কংগ্রেসের আনঅফিসিয়াল নিয়ম হচ্ছে 70% দলকে দিয়ে 30% তুমি রাখবে, দোলাশেনের বক্তব্য আমি কোট করছি। তাহলে এই 70% কি ওপরে আসে? না, আসে কিন্তু 30%, খেয়ে নেয় 70%, ভালো করে বোঝো। দোলাশেন ফিউরিয়াস হয়ে গিয়েছিলেন কেন আসছে না, অর্থাৎ একজন নেতা যখন 100 টাকা বাজার থেকে তুলছেন তখন পার্টিকে দিচ্ছেন 30-70, নিজের জন্য রেখে দিচ্ছেন, এইটাকে মমতার কন্ট্রোল করাতে পারছে না। এটা নিয়ে তোমরা যদি শিবম পারো এই ইকোনমিক্সগুলো নিয়ে একটু কাজ করো, দেখবে অনেক ভালো ভালো তথ্য হয়। 70% টাকা নিজেরা রেখে 30%কে দলকে দিচ্ছে, কিন্তু দলের তো প্রয়োজন 70%। দল বকলমে কতগুলো ইলেকট্রনিক্স মিডিয়াকে স্পন্সর করে, সাম্প্রতিককাল একটা হিন্দি সংবাদপত্র বেরিয়েছে, দল স্পন্সর করেছে, আমি বলছি খোঁজ নাও তুমি, কার কোন সংবাদপত্রের জামাইয়ের সঙ্গে কোন মন্ত্রীর সম্পর্ক, সেই মন্ত্রীর কলকাতা শহরে 69টা ফ্ল্যাট আছে, খোঁজ নাও, বকলমে এর নামে ওর নামে তার নামে ফ্ল্যাট করেছে, সেই মন্ত্রীর খুব কাছের মানুষ পকেটে 1.5 লাখ টাকার 1 লাখ টাকার 2টো পেন নিয়ে ঘোরেন, আমার নিজের চোখে দেখা, টাকাটা আসছে কোথা থেকে? ওই প্রকল্পগুলোর টাকা চুরি শুরু হলো এই সময় থেকে, ঘটনাচক্রে এই সময় জনহিতকর প্রচুর প্রকল্প কেন্দ্রীয় সরকারের আছে, কোটি কোটি টাকা আসে সেখানে, কোটি কোটি টাকা আসে, এই টাকাগুলো এবং রাজ্য সরকারের প্রকল্প থেকে মার যাওয়াটা টাকাটা শুরু হলো, এই ফান্ডিংটা শুরু হলো, এর মধ্যে ঢুকলো গরু, কয়লা, বালি, পাথর, গাছ, সোনা, মাটি, যে যে যেটা জানতাম না, লটারিও ঢুকে গেল। কী বাকি রইল? কোন সেক্টরটা চুরি বাকি করেছে? বনের গাছ চুরি করেছে, বন দফতরে চাকরি রিক্রুটমেন্ট করতে গিয়ে সেই ছেলে মেয়েগুলোর কাছ থেকেও টাকা তুলেছে। আমি তো বলছি এর মধ্যে 100টার মধ্যে 100টা চোর, মানানি মামলা করুন, আমি তো বলবো সব দপ্তরে চুরি হয়েছে, সব কটা দপ্তরে চুরি হয়েছে, পঞ্চায়েত দপ্তরে যত রিক্রুটমেন্ট চুরি হয়েছে। তুমি পুরসভাগুলোতে যাও, আমি 20 বছর একটা পুরসভার কাউন্সিলর ছিলাম, আমি জানি বলে বলছি, মামা বলে পুরসভার কাউন্সিলরগুলো জীবনযাত্রা দেখো, এখনকার তৃণমূলের কাউন্সিলরগুলো জীবনযাত্রা দেখো। আমি একটা ঘটনা বলি, আমি যে অঞ্চলে থাকি পানিহাটিতে, সেখানে বাম আমলের একজন কাউন্সিলর ছিল, অনেক অনেক রাগারাগি অশান্তি, আমি বাম আমলেও বিরোধী কাউন্সিলর ছিলাম, কিন্তু সেই আমলের একজন কাউন্সিলর এখন দিনের বেলা বাড়ির সামনে ওই জানলার সামনে তরি তরকারি কাঁচা আনাজ রেখে বিক্রি করেন, আর রাত্রিবেলা কাউকে না জানি চুপি চুপি সিকিউরিটি সার্ভিসের কাজ করতে যান।
তিনি কাউন্সিলর ছিলেন পানিয়াটি পুরসভার, আর এই পুরসভার এখন একজন কাউন্সিলর কাতারে বিশ্বকাপ দেখতে গেছে তার পাশের ওয়ার্ডের। আমি বলছি না তিনি অসৎ পথে গেছেন, তার যাওয়ার অধিকার আছে, কিন্তু আমি বলছি লাইফস্টাইল কাঠাপিছু রেট। আজকে চারতলা বিল্ডিং ছটকাটা জমিতে তুমি করতে গেলে একজন কাউন্সিলরকে 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট দিতে হয়, 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট দিতে হয়। তুমি বলো তো কোথা থেকে আসে টাকাটা? তোমার গ্র্যাচুইটি, ওর প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করে তুমি একটা ফ্ল্যাট কিনছো, ও একটা ফ্ল্যাট কিনছে, আমি একটা ফ্ল্যাট কিনছি, আমাদের জীবনের সব সঞ্চয় ভেঙে একটা ফ্ল্যাট কিনছি ব্যাংক থেকে লোন নিয়ে, আর সেই ফ্ল্যাটে কাঠমানি খাচ্ছে কাউন্সিলরগুলো। কোনদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন কোনো কাউন্সিলর ঘুষ খাচ্ছে আমাকে রিপোর্ট করুন, সঙ্গে সঙ্গে তার কাউন্সিলরশিপ বাতিল করতে বলেছেন? দেখতে কোনোদিন বলবেন। ফলে এই ইকোনমিক্সটা বাংলার মাটিতে কিন্তু একান্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কন্ট্রিবিউশন, আর কিন্তু প্রশাসনের ভেতর থেকে চোর ডাকাত বার করা যাবে না। তুমি স্বাদ দিয়ে দিয়েছো বাঘকে, মানুষের মাংস খাওয়ার টেস্ট দিয়ে দিয়েছো, সে মানুষের মাংস ছাড়া মানে গরু ছাগলের মাংস খাবে না। তুমি পলিটিক্সে যে লোকগুলোকে ঢুকিয়ে দিয়েছো তারা চুরি করবেই, তারা ডাকাতি করবেই, তারা বলবে এটা আমার হক, এটা আমার অধিকার, আমি ভোটে লুট করে জিতিয়েছি, আমি কেন খাবো না? অসিত মজুমদার বোধহয় চন্দননগানা পুরসুলা অধিকার কোথাকার চুচুড়ার বিধায়ক, মনে আছে তিনি বলেছিলেন যে এটা স্টেডিয়াম করার জন্য 15 কোটি টাকা লাগবে, ইয়ার কি মারছ 5 কোটির বেশি দেবো না। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দিয়ে থুয়ে খাও, সবাইকে দিয়ে খাও, ভেতরের কথাটা স্বগতিক্তি হিসেবে বেরিয়ে, সবাইকে দিয়ে খাও, অর্থাৎ তোমরা নিচের তলার নেতাকর্মী, তোমরা সবাইকে দিয়ে খাও, দিয়ে খাওয়াটা প্র্যাকটিস করো, ডিসেন্ট্রালাইজেশন অফ করাপশান। আমি অসীম দাশগুপ্তের সময় আমি একটা বক্তৃতায় বলেছিলাম যে অসীম দাশগুপ্ত জিরো ইকোনমিক্সের বাজেট প্লেস করতেন বলে বলেছিলাম যে ডিসেন্ট্রালাইজেশন অফ করাপশানটা করেছেন, কী ডিসেন্ট্রালাইজেশন অফ করাপশান করেছেন? বাচ্চা শিশু বামা বলে যে করাপশান হয়েছে তার 100 গুণ করাপশান হয়েছে। আমি জানি এমন একজন রাজনৈতিক নেতা তিনি বাথরুমে এসি লাগান, আমি যেমন জানি একজন সামান্য তৃণমূলের কাউন্সিলর তিনি আগে কাঠ ছেড়াই এর কল ছিল, মানে কল নয় বাইরে থেকে কাঠ কিনে আনতেন দোকানে রাখতেন, সেটা কেটে আবার কাঠের দোকানে বিক্রি করতেন, সাইকেল ভাঙা সাইকেল নিয়ে ঘুরতেন। তখন রাজারহাটে 94 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে, হোয়্যার ইজ দ্য মানি কামিং ফ্রম? এই সব জায়গা থেকে যাচ্ছে, আর এটা মন্দ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। তৃণমূলে কি সৎ লোক নেই? আছে, অনেস্ট লোক আছে, অবশ্যই আছে, মিথ্যা কথা বলুন, কিছু অনেস্ট লোক তো থাকে, সব দলই থাকে, সেখানেও আছে। কিন্তু আমি বলছি মানে ভরে গেছে চোরেদের একদম অপর লেভেল থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং করে যেখানে পাশ করাচ্ছে একটার পর একটা পাশ করাচ্ছে যে চোরেদের চাকরি, চাকরি কারা চলবে না, চাকরি কারা চলবে না। যখন গান্ধীমূর্তির পাদদেশে ভাই যখন ওই ওই 21শে জুলাই দাঁড়িয়ে ওখানে সভা করছেন, তার আগের দিন একটা ঘটনা বলি, গান্ধীমূর্তির পাদদেশ থেকে ছেলেগুলো, আমি চিনি তাদের ছেলেগুলোকে, তারা কীরকম স্টেজ হয়েছে দেখতে গেছে, তারা দেখতে গেছে যে 21শে জুলাই মঞ্চটা দেখে আসি, কারণ তাদের 21শে জুলাই ওই গান্ধীমূর্তির পাদদেশে আর বসতে দেবে না, পুলিশ বলে দিয়েছিল ভিড়ভাড়টা হবে এখানে বসতে দেওয়া যাবে না বলেছিল। এবার তারা বাড়ি ফিরছে, শিয়ালদা স্টেশনে বাড়ি ফিরবে, তারা পকেটে তো পয়সা নিয়ে আন্দোলন করছে, তারা হাঁটতে 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 ধর্মতলার কাছে এসে 21শে জুলাই মঞ্চটা দেখছে, দূর থেকে দাঁড়িয়ে দেখছে 500 জন, পেছন থেকে ঘপ করে এসে হাত দিয়ে পুলিশ টেনে নিল, নিয়ে ছেলেগুলোকে নিয়ে গিয়ে লালবাজারে রাখলো হিয়া স্ট্রিট থানায়। পরের দিন বিকেলবেলা মিটিং শেষ হওয়ার পর 4:30 ছাড়া হলো। আচ্ছা বলো তো, যে সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন চাকরি কারা চলবে না, সেই সময় দাঁড়িয়ে গত 6 বছর ধরে প্রতারিত ছেলেমেয়েগুলো শুধু 21শে জুলাইয়ের মঞ্চ দেখতে গিয়েছিল বলে তাদের জেলে পুড়ে রেখে দিল 24 ঘন্টা বিনা অপরাধে। দিস ইজ হোয়াট হ্যাপনিং ইন বেঙ্গল।